ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ফেসবুক পেজ এখনো ফলো করেন না আর আমাদের ডিসকর্ড সার্ভার এখনো জয়েন হয়নি তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যান, লিংক ইন দ্য ডিসক্রিপশন। হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে কিন্তু আমাদের একটা নতুন এক্সাইটিং ভিডিওটা, কারণ আমাদের হচ্ছে আজকে আমরা কিন্তু গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি। আর গাইস, গিভওয়েটা তো অবশ্যই করব, কারণ আমি কিন্তু অনেক দিন ধরে গিভওয়ে করি না সেটা আপনারা জানেন, আর গিভওয়েটা কেন করি না সেটাও আজকে বলে দেবো। আর গাইস, গিভওয়ের কিছু রুলস আছে, রুলসটা মেনে যদি আপনারা গিভওয়েটাতে পার্টিসিপেট করেন আশা করি আপনারা এখান থেকে অনেক ডায়মন্ড আপনারা জিততে পারবেন। তো গাইস, এখানে গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদের কোনো কাস্টম খেলা লাগবে না, জাস্ট আপনাদের কিছু টাস্ক আছে এগুলো কমপ্লিট করলে কিন্তু সেটা আপনারা ডায়মন্ড কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো গাইস, এই ভিডিওটা যারা ফলো করবে তারাই কিন্তু ডায়মন্ড পাবে। তো গাইস, এই জন্য কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে। আর তার সাথে সাথে গাইস আরেকটা জিনিস বলতেছে, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই ধরনের কোনো ভিডিও আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর আপনি যদি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন কিন্তু নতুন কোনো ভিডিও আসলে আপনি যদি কোনো প্রকার নোটিফিকেশন পেয়ে না থাকেন তাহলে কি করবেন, সিম্পলি আমাদের চ্যানেলটাকে একবার আনসাবস্ক্রাইব করুন, তারপরে আবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেন। তাহলে দেখবেন যে আমাদের নতুন কোনো ভিডিও আসলে আপনি কিন্তু আবার আগের মতো নোটিফিকেশন পেতে থাকবেন। তো গাইস, এবার আসা যাক আমাদের গিভওয়ে রুলসটা, আর গিভওয়েতে আমরা কী কী দিচ্ছি সব কিছু গাইস এই ভিডিওটা এবার বলে দিব। তো প্রথম আসে যে আমাদের গিভওয়েতে আমরা কী কী থাকছে। তো গাইস, যেটা বলতেছিলাম আমি কিন্তু আজকে একটা কমিউনিটি ট্যাবে পোস্ট করতেছিলাম যে আপনারা গিভওয়েতে কী কী চান। তো ওইখানে আমি দিয়েছিলাম 12টা উইকলি মেম্বারশিপ, আর 12 জন পাবে, আর আরেকটা দিয়েছিলাম 500 ডায়মন্ড, প্রথম যে 5 জন আছে তারা পাবে 520 ডায়মন্ড করে, এবং বাকি যারা আমি এখানে 10 জনকে দেওয়ার কথা ভাবতেছিলাম, প্রথম 5 জন পাবে 520 ডায়মন্ড এবং বাকি 5 জন পাবে 100 ডায়মন্ড করে। তারপর আরেকটা আছে যে 20 জন পাবে 100 ডায়মন্ড করে। টোটাল আমি কিন্তু এইভাবে 3টা চ্যাপ্টারে একটা করে কমিউনিটি ট্যাবে একটা পোল পোস্ট করেছিলাম। তো ওইখানে সবচাইতে বেশি আপনার ভোট পড়ছে আমাদের 520 ডায়মন্ড পাবে প্রথম 5 জন, আর বাকি 5 জন পাবে 100 ডায়মন্ড করে, মোট 10 জনে যেটা আছে এইটাতে কিন্তু সবচাইতে বেশি ভোট পড়ছে, 76% ভোট পড়ছে। তার কারণে কিন্তু গাইস আমরা এই 10 জনকে এই গিভওয়েটা দিব। প্রথম যেটা বলতেছিলাম, প্রথম 5 জন পাবে 520 ডায়মন্ড করে এবং বাকি 5 জন তারা আছে তারা পাবে 100 ডায়মন্ড করে। তো গাইস, আশা করি এবার গিভওয়েতে আপনারা কী কী পেতে চলেছেন সেটা আপনারা বুঝে গেছেন। তো এইবার আসা যাক গিভওয়ের রুলসটা নিয়ে, গিভওয়েতে কীভাবে পার্টিসিপেট করবেন সবগুলো কিন্তু একে একে আমি বলে দিচ্ছি। তো গাইস, গিভওয়ের রুলসটা সেই আগের মতোই একদম সোজা, জাস্ট আপনারা কী করবেন, আমাদের চ্যানেলে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে হবে। তারপরে কী করতে হবে, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে হবে আর আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করতে হবে, এতটুকুই। এরপরে এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিওতে আপনাদের শুধুমাত্র গেমের যে ইউআইডিটা আছে সেটা কমেন্ট করে দিতে হবে, আর তাছাড়া আপনারা চাইলে অন্য কিছু লিখতে পারেন যেটা আপনাদের বাকি ইচ্ছা। মেইন হচ্ছে যে আপনার গেমের ইউআইডিটা থাকা চাই, আর তার সাথে আপনার গেমের যে নিকনেমটা আছে সেটা কমেন্ট সেকশনে দিয়ে দেবেন। এই দুইটা জিনিস অবশ্যই মাস্ট থাকতে হবে, আপনার গেমের নিকনেমটা আর গেমের ইউআইডিটা, মানে আপনার গেমের যে নামটা আছে সেটা, কারণ আমরা যখন আপনাকে ডায়মন্ডটা দিব জাস্ট আপনার নামটা যদি আমরা এখানে পাই তাহলে আপনার নামটা কনফার্ম হয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টে আমরা ডায়মন্ডটা পাঠাতে পারবো। তো গাইস, আরেকটা জিনিস বলতেছিলাম যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদেরকে শেয়ার করতে হবে, যদি শেয়ার না করেন লাইক পেয়ে, বেশি লাইক পেয়ে কিন্তু কোনো লাভ হবে না, আপনাকে কিন্তু অবশ্যই আপনাদের শেয়ার করতে হবে, আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে, কারণ আপনার যখন লাইক দিন যদি এটা যদি আপনার আমাদেরকে মেসেজ করে জানায় দেন আমরা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা চেক করে দেখবো যে আপনার ওইখানে আপনার ফেসবুক প্রোফাইলে আমাদের এই ভিডিওটা আছে কিনা, কারণ যদি দেখি যে আপনি লাইক বেশি পাইছেন কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে আপনার এই ভিডিওটা আমাদের এই ভিডিওটা নাই তাহলে কিন্তু গাইস আপনারা কিন্তু ডায়মন্ড দেওয়া হবে না। তো এই জন্য অবশ্যই ভিডিওটা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার দিতে হবে, এটা মাস্ট। তো এই ছিল আমাদের রুলস, এগুলো ফলো করলে কিন্তু আপনারা এখানে আপনারা গিভওয়েতে পার্টিসিপেট করবেন। তো এইবার আসা যাক আমরা ডায়মন্ডটা কীভাবে দিব এবং সিলেকশনটা কীভাবে করব। সিলেকশনটা করবে এইভাবে যে কমেন্ট করবে, মানে আপনি যদি একটা কমেন্ট করবেন জাস্ট এখানে একটা কমেন্ট করে ওই কমেন্টের ভিতরে সবচাইতে বেশি যার কমেন্টে লাইক থাকবে ওইখান থেকে কিন্তু প্রথম 10 জনকে আমরা এটা দিয়ে দিব, আর তার ভিতরে 10 জনের ভিতরে প্রথম 5 জনের অ্যাকাউন্টে আমরা 520 ডায়মন্ড করে দিব। প্রথম 5 জন মানে যাদের অ্যাকাউন্টে সবচাইতে বেশি লাইক থাকবে, এ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে করে 10 জন যারা আসবে প্রথম 5 জন পেয়ে যাবে 520 ডায়মন্ড এবং বাকি 5 জন পেয়ে যাবে 100 ডায়মন্ড করে। যদি আপনাদের অ্যাকাউন্টে ডিসকাউন্ট থাকে তাহলে কিন্তু গাইস আপনাদের অ্যাকাউন্টে 520 ডায়মন্ড আর 520 ডায়মন্ড আপনারা কিন্তু 1000 ডায়মন্ড পেয়ে যাবেন। আর যদি আর যারা আছে বাকি যারা আছে বাকি 5 জন তাদের অ্যাকাউন্টে যদি ডিসকাউন্ট থাকে তাহলে কিন্তু গাইস আপনারা কিন্তু 100 ডায়মন্ড আর প্লাস 100 ডায়মন্ড 200 ডায়মন্ড পেয়ে যাবেন, যদি আপনাদের অ্যাকাউন্টে ডিসকাউন্ট থাকে তো।
তো গাইস 100% ডিসকাউন্ট অফারটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। সো আই হোপ যে এখানে আপনারা একটা বড় ধরনের কিছু পেয়ে যাবেন, মানে 500 ডায়মন্ড দিলে, 520 ডায়মন্ড দিলে আপনারা 1040 ডায়মন্ড পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। তো গাইস আশা করি এটা বড় ধরনের গিফট হয় আপনাদের জন্য আমি মনে করি। আর গাইস এরপরে যেটা আছে, এই ভিডিওটাকে আপনাদের শেয়ার করতে হবে আপনাদের বন্ধুদের কাছে। আর কারণ আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এই জন্যই, বন্ধুদের কাছে শেয়ার করে বলবেন আপনি যে কমেন্টটা করলেন ওই কমেন্টে যেন লাইক দিয়ে দেয়। কারণ আপনার কমেন্টে যদি আপনি কমেন্ট করলেন ঠিক আছে, যদি কমেন্টে লাইক না পড়ে তাহলে কিন্তু গাইজ আপনি গিভওয়েতে পার্টিসিপেট করে কোনো লাভ হবে না, আপনি কিন্তু কোনো ডায়মন্ডই পাবেন না। তো এই জন্য কী করতে হবে, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে হবে ভিডিওটা, যত বন্ধু আছে সবাইকে শেয়ার করে বলবেন আপনার কমেন্টে এসে যেন তারা লাইক দেয়। আর আপনি কী করবেন, আপনার এলাকার যত ফ্রেন্ড আছে সবার মোবাইলে যাবেন, মোবাইলে লগ ইন করে, মানে মোবাইলে আপনার আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তারপর আপনার যে কমেন্ট আপনি করছেন ওইখানে লাইক দিতে হবে। লাইক দিয়ে যার কমেন্টে সব চাইতে বেশি লাইক হবে ওইখান থেকে কিন্তু আমরা 10 জনকে সিলেক্ট করে তাদের অ্যাকাউন্টে ডায়মন্ডটা আমরা পাঠাই দিব। তো গাইস আশা করি আপনারা গিভওয়ের বিষয়টা কিন্তু বুঝে গেছেন। এবার অনেকে কি করে যে আমাদের গিভওয়েতে পার্টিসিপেট করে, ঠিক আছে, পার্টিসিপেট করে অনেক সময় দেখা যায় আমরা যখন সিলেকশন করি ওই সময় অনেকের আইডিটা মানে মিসটেক হয়ে যায় বা বাই মিসটেক আমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে দেখাই যায় না। তারা কিন্তু আমি এর আগেও কয়েকটা মিস্টেক হয়েছে কারণ তাদের আইডিটা আমি খুঁজেই পাই না, তারা অনেক লাইক কালেক্ট করছে বাট তাদের আইডিটা আমরা খুঁজে পাই না। তো এই জন্য আপনারা কী করবেন, এই ধরনের মিস্টেকের জন্য আমরা খুবই দুঃখিত। আর গাইস এই ধরনের মিস্টেকগুলো অ্যাভয়েড করার জন্য মানে আপনাদের আমাকে একটু হেল্প করতে হবে। কী করবেন, যেদিন আমরা গিভওয়ের লাস্ট ডেট থাকবে তার আগের দিন আপনারা যেই লাইকটা করছেন মানে আপনার যে কমেন্টটা সেই কমেন্ট ফুল কমেন্টটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে ফেসবুক পেজটা আছে ওই ফেসবুক পেজে একটা মেসেজ দিয়ে দেবেন কষ্ট করে। তাহলে আমরা বুঝতে পারবো যে এইভাবে আমরা অন্তত আপনাদের আইডিগুলো আগে চেক করবো যারা আপনার মেসেজ দিয়েছেন। আর আমরা তো এইভাবে ম্যানুয়ালি চেক করবোই যে কার অ্যাকাউন্টে মানে কার কমেন্টে বেশি লাইক পড়লো। তো জাস্ট আপনারা সিম্পল আপনার যে কমেন্টটা করলেন সবাই জাস্ট ওইটা একদম শেষের দিন, প্রথম দিয়ে লাভ দিয়ে লাভ হবে না, শেষের দিন দিবেন। শেষের দিন দিলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কে কতগুলো দেখবো কারণ আমরা কিন্তু মেসেজগুলো শেষের দিনে চেক করবো, মানে যেদিনকে আমরা গিভওয়ের অ্যানাউন্সমেন্ট করবো তার আগের দিন আপনারা দিয়ে দেবেন সবাই স্ক্রিনশট নিয়ে যে আপনাদের কতগুলো লাইক হইলো ওইটা আপনারা দিয়ে দেবেন। তো ওইখানে আপনাদের বেশি যাদের লাইক থাকবে মানে এইখানে একটা জিনিস কী হবে যে আপনারা যদি অনেক বেশি লাইক পেয়েও থাকেন তাহলে কিন্তু আপনাদের যে কমেন্টটা মানে আপনাদের যে কষ্টটা ওটা কিন্তু বিফলে যাবে না। কারণ আমাদের যেটা আমি বলতেছিলাম গতবার এটা ওরকম হয়েছে যে অনেকে ভালো লাইক পাইছে কিন্তু তাদের কমেন্টটা সামহাও ইউটিউবের থেকে দেখাই নাই। আবার অনেকে আছে যাদের কমেন্ট স্প্যাম লিস্টেড চলে যায় অটোমেটিক্যালি, ওটা অনেকে বলেন যে আমরা রিমুভ করে দিই। তো গাইস এটা কিন্তু আমরা রিমুভ করি না, অনেকে আপনার কমেন্ট করে দেখা যেতে পারে বেশি বেশি শেয়ার করে বা তার কমেন্টে এমন একজন পার্সন এসে কমেন্ট করলো যার কারণে পুরো কমেন্টটাকে ইউটিউবের অটোমেটিক সিস্টেম স্প্যাম হিসেবে নিয়ে নেয়। তো গাইস এই সিস্টেমগুলো যদি এই বিষয়গুলো যদি হয় জাস্ট কষ্ট করে আপনার কমেন্টের একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইউটিউব আমাদের ফেসবুক যে পেজটাতে আছে ওইটাতে মেসেজ দিয়ে দেবেন যদি আপনার কমেন্ট স্প্যাম লিস্টেড হয়ে যায় বা অন্য কোনো আইডিতে যদি না দেখা যায় জাস্ট আমাদেরকে বলে দিবেন, তখনই আপনার এই সমস্যাটা হবে আমাদেরকে বলে দিবেন, আপনারা এটা সমাধান পেয়ে যাবেন। তো গাইস এটার জন্য আপনাকে জাস্ট আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে দিবেন আর ডিসকর্ডে আপনারা একটু জয়েন হয়ে নেবেন কষ্ট করে কারণ ডিসকর্ডে জয়েন হলে কিন্তু আমরা অনেক ধরনের গিভওয়ের অ্যানাউন্সমেন্টগুলো কিন্তু গিভওয়ের যে অ্যানাউন্সমেন্টের যে একটা অপশন থাকবে ওইখানে কিন্তু আমরা আপডেট দিয়ে দিব। তো গাইস এবার আসা যাক যে আমরা গিভওয়ের অ্যানাউন্সমেন্টটা মানে গিভওয়েটা কোন দিন করবো মানে যেদিন আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড দিব সেটা কবে। তো গাইস এটা হলো যে আমরা মার্চ আমরা হচ্ছে আগামী মাসের এটা 20 তারিখে কিন্তু অ্যানাউন্সমেন্টটা করে দিব। তো গাইস 20 তারিখে রাত 9টার দিকে আপনাদের অ্যাকাউন্টে ডায়মন্ড চলে যাবে 9টার মধ্যে। গাইস এটা আপনারা একটু লক্ষ্য রাখবেন, 20 তারিখ রাত 9টার দিকে আপনাদের অ্যাকাউন্টে ডায়মন্ড চলে যাবে। তো গাইস এটার জন্য আপনারা একটু আমি আবার বলতেছি 20 তারিখে রাত 9টার দিকে আপনারা পাবেন। তার আগে আপনাদের অ্যাকাউন্টে যে যত পারেন কমেন্টে করবেন এবং কমেন্ট করে ওইখানে জাস্ট আপনারা লাইক বাড়াবেন। আর অনেকে কি করে গাইস আমাদের নতুন কোনো ভিডিও আসলে সেটা দেখে না, সেটা অবশ্যই দেখতে হবে গাইস। আর আপনাদের সেই ভিডিওতে লাইক দেওয়া লাগবে, এটা তো অবশ্যই মাস্ট কারণ আপনারা যত আমাদেরকে উৎসাহ দিবেন যত বেশি লাইক করবেন এটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে। আর যখন বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে তখন যে এই যে গিভওয়েটা আছে এখন কিন্তু আমি 10 জনকে গিভওয়েটা দিচ্ছি। আর এটা কিন্তু এমন হবে যখন আমাদের ভিউটা যখন বাড়বে তখন কিন্তু ইউটিউবের যে আর্নিংয়ের কথা বলি ইউটিউবের আর্নিং থেকে কিন্তু গাইস সম্পূর্ণ ইউটিউবের আর্নিংটা আমি গিভওয়ের পিছনে দিয়ে দেবো। আর এখন যদি বলি ইউটিউব থেকে একটাও আর্নিং হয় না কারণ আমার ওয়াচিং একেবারে ডাউন, শুধুমাত্র নিজের পকেটে টাকা দিয়ে গিভওয়ে করতেছি, এরকমই হচ্ছে গাইস। যখন আপনারা ভিডিও আসবে সেটা অবশ্যই আপনারা দেখবেন আর এটার সাথে লাইক দিবেন আর পারলে সেটা শেয়ার দিবেন। আর গাইস এই যে গিভওয়ের ভিডিওটা আমি করলাম এটা অবশ্যই শেয়ার দিতে হবে। আর গাইস এটা কিন্তু আপনারা ফেসবুকেও পাবেন ইউটিউবেও পাবেন, দুই জায়গায় কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবেন। তো গাইস আপনারা একটু কষ্ট করে যারা ফেসবুক থেকে দেখবেন তারা একটু আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা খুঁজে আপনারা
কাইন্ডলি ইউটিউবে যে কমেন্ট করে আসবেন, ফেসবুকে আপনার আইডিটা কমেন্ট করলে কোনো লাভ হবে না, বাট জাস্ট আপনাদের যারা যারা অনেকে আছে যে জানবেন না যে আমরা কি ভাবে দিচ্ছি, সেই জন্য আমরা কিন্তু ইউটিউবের ছাড়া আমরা কিন্তু ফেসবুক পেজেও কিন্তু এই ভিডিওটা আপলোড করবো। তো ওইখান থেকে জাস্ট আপনারা কষ্ট করে আমাদের ফেসবুক আমাদের ইউটিউব চ্যানেলে এসে আপনার এই ভিডিওতে আপনার একটু আপনার ইউআইডিটা কমেন্ট করে দেবেন। তো গাইজ এই ছিল আমাদের গিভওয়ে রুলস আর এভরিথিং, আশা করি আপনারা বুঝে গেছেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তো এখানে কমেন্ট সেকশন আছে, সেখানে একটু কমেন্ট করে দেবেন। আর বাকি যে ডিটেলসগুলো আছে যেগুলো সমস্যা আমরা এর আগে ফেস করছি সবগুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আমরা বলে দিচ্ছি, মানে এই ভিডিওতে কিন্তু আমরা বলে দিছি। তো গাইজ আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। তো গাইজ আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।